হ্যালো বন্ধুরা, আমি গোলাম মুস্তফা, লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে স্টেপ বাই স্টেপ একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এ টু জেড সব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন, প্রথমেই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করতে পারবেন, যেটা দিয়ে আপনার এই ইউটিউব চ্যানেল ইনকাম করবেন সেটার অ্যাকাউন্ট এবং যত কিছু। এখানে একটা গুগল আপনি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেই জন্য আপনার লিগ্যাল আপনার যে আইডি কার্ড দিয়ে আপনার নাম দিয়ে একটা লিগ্যাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো চলুন আমরা কিভাবে খুলতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে যাবেন এখান থেকে www.youtube.com, এখানে লিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখুন ইউটিউব চ্যানেলে আপনি চলে আসবেন, কিন্তু এখানে দেখুন কোনো ইউটিউব চ্যানেল বলতেছে সাইন ইন করতে। তাহলে সাইন ইন করতে গেলে আপনি এখানে ক্লিক করবেন, এই যে সাইন ইন। সাইন ইন ক্লিক করার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। তো দেখুন এই যে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা আমি দিলাম। পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর দেখবেন যে একটা ইউটিউব চ্যানেলে চলে যাবে। দেখুন আমার ইউটিউব চ্যানেল এখানে, এই চ্যানেলটাতে আমি প্রবেশ করব। এখান থেকে ধরেন এই চ্যানেলটা আমি নিয়ে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করব। গোলাম মুস্তফা মার্কেটিং প্লেস আমার একটা চ্যানেল আছে। এই দেখুন এই চ্যানেলটা, এখানে আপনি যদি ইউর চ্যানেল দেন তাহলে দেখুন আমার এই চ্যানেলটা, এই চ্যানেলটায় এখানে আমি কিভাবে নতুন খুলতে হয় আরেকটা আমি এখান থেকে খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো দেখুন এই যে আপনারা চলে যাবেন আবার এই যে এইখানে, এখানে যাওয়ার পর এই যে লোগোর এইখানে যাবেন, গোলাম মুস্তফা মার্কেটিং প্লেস এইটায়। এটা যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবেন, এই যে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে চলে আসলাম। এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। অ্যাড করবেন, নতুন একটা চ্যানেল খুলবেন, যে আমি এই যে অ্যাডে ক্লিক করলাম। করার পর এই দেখুন এখানে আরেকটা পেজে নিয়ে আসবে, এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল এটা ক্লিক করবেন। দেখুন আমি ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট করলাম। ক্লিক করার পরপরই এখন বলবে যে আপনি যে চ্যানেলটা খুলবেন সেটার নাম দেন। এই যে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, এখানে যে নামে অ্যাকাউন্টটা খুলবেন ঠিক সেই নামটা এখানে দিবেন। তা আমি এখানে নতুন একটা চ্যানেল খুলব, সেই জন্য দিলাম লার্নিং, LEARNING, লার্নিং, লার্নিং ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। দেখছেন লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এই নামে আমি একটা চ্যানেল এখন ক্রিয়েট করব। তো এটা লেখার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করবে। এখন দেখুন এই যে আমার নতুন একটা চ্যানেল কিন্তু
ক্রিয়েট হয়ে গেছে এই যে লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো এখান থেকে আপনারা কাস্টম চ্যানেল এখানে ক্লিক করবেন। কাস্টম চ্যানেল ক্লিক করার সাথে সাথেই দেখুন এখন আপনাকে এইখানে একটা লোগো এবং চ্যানেল আর্ট এই দুটিকে পুরো সেট করতে হবে। এখানে আপনারা দেখুন এই যে এই চ্যানেল আর্ট এবং একটা লোগো ডিজাইন এখানে বসাইতে হবে। তো কীভাবে বসাইতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই আপনারা একটা লোগো নিয়ে আসবেন। এই যে একটা লোগো দেখুন, এই যে আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে তারপর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখুন চলে যাচ্ছে, আমি এখান থেকে এই যে আপলোড ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক আমরা যেখানে লোগোটা আছে ঠিক সেটা নিয়ে আসবো। এই দেখুন এখান থেকে আমি এই যে লোগো একটা তৈরি করেছি এইটা নিয়ে আসলাম। এই যে এটিখানে ক্লিক করার পর এখানে দেখুন লোগোটা অ্যাড হবে। এই যে দেখুন লোগোটা অ্যাড হয়ে গেছে। এখানে ডান ক্লিক করবেন। এই যে ডান, ডানে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এই লোগোটা অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা। এই দেখুন লোগোটা অ্যাড হয়ে গেছে, দেখছেন লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে এখন দেখুন এই যে আমরা লোগোটা অ্যাড করার পর ঠিক এখানে যদি আমরা এসে রিলোড দেই তাহলে দেখুন লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করি, অনেক সময় একটু পরেও আসতে পারে। এই দেখুন লোগোটা চলে আসছে, রিলোড দেওয়ার সাথে সাথে লোগোটা চলে আসছে। তারপর এখান থেকে আমরা এই যে অ্যাড চ্যানেল আর্ট, এখান থেকে আমরা চ্যানেল আর্টটা বা চ্যানেল ব্যানার একটা, এই ব্যানারটা কীভাবে যোগ করতে হয় সেটা আমরা দেখব। চ্যানেল এই আর্টটা যদি যোগ করি, এর একটা সাইজ আছে, এটা কীভাবে করতে হয় আমরা দেখুন এই অ্যাডোব ফটোশপের মাধ্যমে এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো অ্যাডোব ফটোশপে গেলাম। অ্যাডোব ফটোশপে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে নিউতে যাব, প্রথমে ফাইল তারপরে নিউ, আর এটার সাইজ হচ্ছে পিক্সেলে করবেন। পিক্সেলে করে এখান থেকে দিবেন 2048, আর এটা দিবেন হচ্ছে 1152 এটার সাইজ। এই আর্ট চ্যানেলের সাইজটা হচ্ছে এটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই দেখুন আর্ট চ্যানেলের সাইজটা আসবে, ঠিক এই সাইজটা আসবে। এখান থেকে আপনারা এই যে যে লেখাটা এখান থেকে লিখতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এখানে বসাই দেবো তাহলে এখানে আনতে পারেন। দেখুন আমি একটা এই যে অলরেডি কিছুক্ষণ আগে তৈরি করেছি ঠিক সেইটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে নিয়ে সোজা এখানে চলে আসবে চ্যানেল আর্ট। এই যে এইটা চ্যানেল আর্ট, এটা এই যে আমি একটু আগে তৈরি করেছি বিধায় এইটাই আমি আপনাদের দেখাবো। এই যে সাইজটা নিয়ে এখানে চলে আসছে, আপনারা সাইজটা দিয়ে এখানে সেভ করবেন। প্রথমে ফাইলে যাবেন, কীভাবে সেভ করতে দেখাচ্ছি। তারপরে সেভ অ্যাজ এখান থেকে যাবেন, এই যে জেপিইজি, তারপরে এখানে একটা নাম দিবেন, তারপরে ডেস্কটপে দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাবে। আমি একটু আগে সেভ করেছি বিধায় আর সেভ করলাম না। তারপর এখানে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। এই যে অ্যাড চ্যানেল আর্ট, সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, এখান থেকে আমি নিয়ে আসবো। এখানে আমি একটু আগে যে আপনারা তৈরি করেছি চ্যানেল আর্ট, এই যে এইটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ও আপলোড নিচ্ছে, একটু অপেক্ষা করি ও আপলোড নিয়ে নেবে। এই দেখুন আপলোডটা নেওয়া হয়ে গেছে। এই যে কীভাবে কীরকম দেখা যাবে ঠিক ও এইভাবে দেখাচ্ছে। আপনি অটো ইনহ্যান্সও দিতে পারেন বা এইভাবে পুরাটা দেখাবে, ঠিক আছে। আমি এটা নিয়ে নিলাম, সিলেক্ট করে অ্যাডজাস্ট ক্রপ এটা দিতে পারেন। তারপর দেওয়ার পর আপনার যেটা ই হয় দিয়ে এখান থেকে আপনার এই যে সিলেক্ট এটা দিবেন। এটা দেওয়ার পরপরই দেখুন এই যে সেভিং আসছে, একটু অপেক্ষা করি এখানে চলে আসবে। এই দেখুন দেখছেন এই যে লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এখানে চলে আসছে, কিন্তু দেখছেন এখানে সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে কীভাবে ভিডিও অ্যাড করবেন। এই যে এখানে দেখুন এখানে যদি ক্লিক করি ভিডিও আপলোড, এখানে এই যে আপলোড দিয়ে কম্পিউটার থেকে যে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন। তারপর এইখানে এই যে আর্ট ব্যানার চ্যানেল আর্টের এখানে দেখবেন যে অনেক সোশ্যাল লিঙ্কগুলো যুক্ত করতে হয়।
তো এটা কিভাবে করবেন? এখানে এটা করতে গেলে আপনাকে প্রথমে চলে যেতে হবে, এই যে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর এখানে আপনাদের এই চ্যানেলের ডিসক্রিপশন দিবেন। যদি চ্যানেলের ডিসক্রিপশন, চ্যানেল ডিসক্রিপশন আপনি কিছু ডিসক্রিপশন দিয়ে দেন যে কোন ধরনের চ্যানেল, আপনি লিখে দেন যে এডুকেশন, এডুকেশন টিউটোরিয়াল, টিউটোরিয়াল, তারপরে আরেকটা দিতে পারেন যে লার্নিং, লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, টেকনোলজি, এরকম যে কয়েকটা আপনার বর্ণনা আপনি যেটা দিতে চান সেটা দিবেন। দিয়ে এই যে ডানে ক্লিক করবেন, তারপর ডান হয়ে গেল, এখান থেকে তারপর নিচে যান। নিচে গেলে দেখতে পাবেন যে এই যে ইমেল চাচ্ছে আপনার বিজনেস ইনিকিউ, এই ইমেল আপনার আছেই, এটা দিলে হয় না দিলে হয়, যেহেতু ইমেলটা আপনার ইমেলটা দিয়ে দেন, অসুবিধা কী। এখানে ইমেলটা দিয়ে দেবেন যে এই যে আমার ইমেল চলে আসছে, এখানে দেওয়ার সাথে সাথে ইমেল দিলাম, তারপরে ডানে ক্লিক করেন, এটাও ডানে ক্লিক করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে চলে যাই আমরা, ডান হয়ে গেছে, তারপর এই দেখুন এখানে লিঙ্ক আছে, দেখছেন লোকেশন কোথায়, এই লোকেশনটা দিয়ে দেবেন। লোকেশন হচ্ছে বাংলাদেশে, আমরা এখান থেকে দেখুন এই যে বাংলাদেশ, দেখি একটু ই করি, এই যে বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ। তারপর এখান থেকে দেখুন এই যে অ্যাড, অ্যাড দিবেন, হ্যাঁ, বিভিন্ন যে লিঙ্কটা আছে এই লিঙ্ক যদি যোগ করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে এই যে ফেসবুক, হ্যাঁ, বিভিন্ন ইউআরএল, তো ফেসবুকে দিতে চান তাহলে ফেসবুক লিখে দেবেন, ফেসবুক ইউআরএল, হ্যাঁ। এখানে দেওয়ার পর এই যে ফেসবুকটা আপনার বিভিন্ন ইউআরএলটা এখান থেকে নিয়ে নেবেন। ফেসবুক ইউআরএলটা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি, ধরুন ট্যাবে যায় এখান থেকে লিখবেন www.facebook.com। এখানে দেওয়ার পর এই যে আপনার যে ফেসবুকটা এখানে চলে আসবে, এখন দেখুন এই যে ফেসবুকটা আমার চলে আসছে। এখান থেকে এই যে এই ইউআরএলটা নেবেন, এটা নিয়ে কপি করবেন, কপি করে জাস্ট এখানে এই যে লিঙ্কে বসিয়ে দিবেন, এই যে এখানে নিয়ে পেস্টে ক্লিক করবেন, দেখুন খেয়াল করেন, তারপরে এই যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন এটা এই যে বসে গেছে, দেখছেন ফেসবুক ইউআরএল। এইভাবে আপনারা যে কটা লিঙ্ক দিবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন, এখানে টুইটার, তারপরে অন্য অন্য যেগুলো এগুলো দিতে পারবেন। এই যে এখানে দেওয়ার পর দেখুন আমি যদি এখানে রিফ্রেশ করি, এই দেখুন চলে আসছে, এই যে দেখছেন ফেসবুক, এই সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে এখানে। আচ্ছা, তারপরে এখানে দেখুন ভিডিও ম্যানেজার, এই যে এখান থেকে আপনার ভিডিও যদি ম্যানেজার এখানে ক্লিক করেন, তো দেখুন আপনার এই চ্যানেলটা এখান থেকে আপনার ভিডিও, যে যদি আপনার ভিডিও থাকে সে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, আর ভিডিও না থাকলে এখানে যেহেতু নিউ ইউটিউব স্টুডিও গট ইট, গট ইট, আচ্ছা ঠিক আছে, চলে আসছে দেখুন নতুন স্টুডিও হিসাবে। আচ্ছা, নতুন এটা অডিয়েন্স দিয়ে দিয়েছে ইউটিউব। তারপর এখানে চলে যাবেন চ্যানেল, এই যে এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনি বিভিন্ন সব অপশনগুলো পাবেন, ড্যাশবোর্ড, ভিডিও, হ্যাঁ, তারপরে অ্যানালাইসিস, এগুলো আপনার ভিডিও যখন আপডেট হবে তখন এগুলো আপনি আস্তে আস্তে এক এক করে সব পেয়ে যাবেন। এখন দেখুন এখান থেকে আপনি চলে যাবেন এই যে সেটিংয়ে, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখুন চ্যানেলে যাবেন, এই যে চ্যানেল, চ্যানেলে পরে অ্যাডভান্স সেটিং এইখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন বিভিন্ন সেটিংগুলো আছে নতুন অবস্থায়, এই যে স্ট্যাটাস অফ ফিউচার, অ্যাডভান্স চ্যানেল সেটিং, আপনি এই চ্যানেল যদি আমরা ভেরিফাই করতে হয় তো এই জায়গাটা, এই যে অ্যাডভান্স চ্যানেল সেটিং এখানে যাবেন। এখানে যাওয়ার পর ঠিক আপনার এইখান থেকে দেখুন চ্যানেল যদি মনিটাইজেশন করতে হয় এইখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আমাদের বাংলাদেশে যেহেতু এটা অ্যাপ্রুভ করে না সেই জন্য আপনারা ইন্ডিয়া দিয়ে দেবেন, এখান থেকে সরাসরি ইন্ডিয়া দেবেন। তারপর এই যে চ্যানেল কিওয়ার্ড, এখান থেকে আপনি এডুকেশন টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আমরা, EDUCATION এডুকেশন, TUTORIAL টিউটোরিয়াল, তারপরে লার্নিং, LARNING, লার্নিং, ENGIN, WERING, ইঞ্জিনিয়ারিং, লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, GY টেকনোলজি, এরকম আরও যেগুলো আছে। তারপরে আপনার নাম যদি থাকে সেটা দিতে পারেন, গোলাম মুস্তফা, গোলাম STFA মুস্তফা,
হ্যাঁ, এরকম আপনার যেগুলো আপনার এই যে চ্যানেল কিওয়ার্ড, যে কোন ধরনের ভিডিও হবে সেই কিওয়ার্ডগুলো আপনি দিয়ে দেবেন এখান দিয়ে। এখানে দেখি যে আর কিছু যদি না থাকে, আপনি এই যে সেভে ক্লিক করবেন, এখান থেকে গুগল এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এই করার পর আমরা দেখুন এখানে হয়ে গেছে, দেখছেন এই যে ইওর চেঞ্জ ওয়ার্ড সেভ, এই যে এখানে সেভ করে নিছে। তো এখন যদি আমরা এখান থেকে যদি ভিডিও আপলোড করতে চাই, এখান থেকে দেখুন আবার চলে যাবেন এই যে চ্যানেল স্টুডিও, হ্যাঁ ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখন যদি এই দেখুন ভিডিও আপলোড করতে বলতেছে, এখানে ভিডিও আপলোডে ক্লিক করবেন। ভিডিও আপলোড করতে বলে বলেছে আর ইউ ইউজিং রাইট চ্যানেল, এই যে দেখুন এখন ভিডিও আপলোড করতে বলতেছে। এখান থেকে আপনি সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারবেন। এই যে এখানে যাওয়ার পর এই যে সিলেক্ট ফাইল, তাই এখান থেকে সোজাসুজি আপনার যে ভিডিওটা তৈরি করবেন এখান থেকে দিলেই এই চ্যানেলটা আপলোড হয়ে যাবে। তো এই ভিডিওটা কীভাবে করতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই ইউটিউব চ্যানেল খুলতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে ইনবক্সে আমাকে জানাবেন। ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একজন হলেও আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।